না বৌমা, বুড়ো মানুষ আমি কখন থেকে বসে আছি বড় না দুয়ের খেলা দেখবো বলে, তুমি কিছুতেই টিভি খুলতে দিচ্ছ না। এরকম কিন্তু জেদ করো না, কি যে আনন্দ পাবো সেটা তুমি জানো। আমি তো আপনাকে সব খুলে বললাম মা, তারপরেও যে কেন খেলা দেখার জন্য জেদ করছো না আমি বুঝতে পারছি না। আমাকে মাফ করবেন, যতদিন আমি এ বাড়িতে আছি ততদিন এ বাড়িতে ব্যাডমিন্টন খেলা চলবে না। বর্দা ভাই, তুই হসপিটালে গেলি না, কিন্তু ব্যান্ডেজ তো করে নিলে পারতিস, রক্ত পড়াটা বন্ধ হতো। আমি একবার বললাম তো দেখি, আমার ওসব কোনো কিছু দরকার নেই, জাস্ট দরকার নেই। তুমি এতটা ইরেসপন্সিবল হলে কি করে দিয়া? হ্যাঁ, মাঝপথে ম্যাচটা ছেড়ে চলে এসছো, কি হয়েছে আমার? কি হয়েছে এটা? কি আমার? আমি মরে গেছি নাকি? এইভাবে কি ঘরে চুপ করে বসে থাকা যায়? মাঠে কি হচ্ছে না হচ্ছে সেটা জানার জন্য মনটা একেবারে আকুলি বিকুলি করছে। তুমি একবার খবরটা খোলো না, তাতেও তো কোনো খবর পাওয়া যেতে পারে। তারপর আমার মন বলছে একটাই খবর, সেটা হলো আমার বড় নাথ বউ দীপান্বিতাই জিতবে এবারের কাপ। বর্দা ভাই, আমাকে একটা কথা বলতো, তোর যে চোট লেগেছে পড়ে গিয়ে তো এরকম হয়নি, কেউ কি তোকে মেরেছে না? আমি ওসব কোনো কিছু এখন শুনতে চাই না নিখিল। আমার আমার আশা ভরসা সব ভেঙে চুরমার করে দিয়েছে এই মেয়েটা। ফোনটা তুলি না, না থাক। ফোনে দিয়ার হারের খবর আর দাদা ভাইয়ের মাথায় আঘাত পাওয়ার খবরটা মাকে বলে মজাটা মাটি করতে চাই না। দাদা ভাইয়ের অবস্থাটা মা নিজের চোখে দেখুক। কি তখন থেকে ফোনটা রিং হয়ে যাচ্ছে, নিহার ধরছে না কেন? অত চিন্তা করো না তো বৌমা, ওরা খেলার কোর্টে আছে, হয়তো ওখানে ফোন ধরা বারণ। সেই জন্যই তো বললুম যে টিভিটা খোলো, খেলা শেষ হয়ে গেলেও খেলার খবরটা তো জানা যাবে। কিন্তু এখন তো খেলা শেষ হয়ে যাওয়ারই কথা, তাহলে কি ওরা প্রাইজ ডিস্ট্রিবিউশনে ব্যস্ত আছে? তার মানে কি দিয়া আজকে জিতে গেছে? আস্তে আস্তে সাবধানে নাও। বৌদি, তুমি ওদিকটা ধরো, ধরে ধরে নিয়ে চলো আস্তে আস্তে। নিখিলাম আমি ঠিক আছে, আমার ধরতে হবে না। আচ্ছা তুই চল। আমি ঠিক আছি, ঠিক আছে তুই চল তো এখন। নামো বাড়ি থেকে, মা তোমাকে নিজের হাতে পায়েস খাইয়ে ঘরে তুলবে বলে কখন থেকে তোমার জন্য ওয়েট করে আছে। চলো। অবশ্য তোমার মতো কীর্তি তো এবারে কোনো বউ করে উঠতে পারেনি, বাট আজ তুমি যা করলে তারপর যদি মা তোমাকে নিজের হাতে পায়েস খাইয়ে ঘরে না তোলে তাহলে সব থেকে বেশি আশ্চর্য কিন্তু আমি হব। আরে কি দাদা ভাইকে ধরো। তুমি একদম ঠিক বলেছ ছোট্টি ভাই, আজ আমি যা করেছি তার কোনো ক্ষমা নেই। আমি স্যারকে হারিয়ে দিয়েছি, আমি মাকে কথা দিয়েছিলাম যে আমি স্যারকে আগলে রাখবো, কোনো বিপদ হতে দেব না, কিন্তু সেই কথাও আমি রাখতে পারিনি। আমি মায়ের চোখে চোখ রেখে দাঁড়াবো কি করে? কি হলো, দাঁড়িয়ে আছো কেন? চলো চলো। छोटन हस्बैंड कथाटा क्या खुशी खुशी शोनाच्छेन तार माने बड़ नातबू जीते फिरेছে ওরে অবিপিন তাড়াতাড়ি নিয়ে আয় বালসের বাটি তো নিয়ে আয় আচ্ছা আচ্ছা বাবা বাবা ঠাম্মি তোমরা সবাই কোথায় গেলে এই তো রে ওরে আমরা এসে গেছি সব তোদের জন্য অপেক্ষা করতে করতে আমি তো একেবারে বুড়ো হয়ে গেলাম তুই একা কেন বাড়ির সবাই কোথায় গেল बड़ ना निश्चय खाना मेटार गला झुलिए आसते बेडल फैलने कथा रखो तो तुम्हार बड़ ना बौना संगे अनेक बड़ खबर नहीं आसछे या या अरे तुम एखाने दाड़िये आछो चलो 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 अरे एसो बाकी शुद्ध सबाई अधीर आग्रहे तोमार जोन्नो अपेक्षा करे रयेछे बोलो 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 खेलार माचे की होलो आज के सबाई के खुले बोलो बड़ो मा बाइसेर बाटीटा एखाने राखछि हां राख राख दिया की आजकेर खेलाटा जीते गेलो नाकि हे राधा माधव तोमाके एतो करे बोललाम तबु ई असहाय मायेर कान्ना तोमार कान अब्धि पौंछलो ना बुमा धान दुब्बो दिए ना तुम बड़ नातबू के आशीर्वाद करबे और पायसटा मुखे ठेकिए देबे तुम जो शाड़ीटा पसंद करेछो ओइटा ओके देबे खूब खुशी होबे सकाले जा बोलेछो एटा एटा माथाय रेखो ना भूले जाओ दारू दारू किरे बड़ नातबू तुई खेलाय कखाना गोल दिली ओहो माचा तुम आर कबे बुझबे बोलो तो बैडमिंटन खेलाय गोल हय ना बुझते पेरेछो তাহলে আজকের খেলার রেজাল্ট কি হলো হুম হুম दिया निश्चय जीते छे। बाबा, प्लेयर तो तुम्हारे सामने ही दाड़िये आछे। शेटा आमाके ना जिज्ञेस करे, ओके जिज्ञेस करो ना। तो हेयालेर की आछे? जानो जोदि तो बोलेई दाओ ना। निजे जेतार खबरटा कि निजे ढाक पिटिये लोके चाउर करे। निहार, दिया की आज खेलाय जीतेछे? मा तुम्हें निजे हाथे दियार जोन्नो पायस रान्ना करेछो ताई ना सारा दिन धरे खाचाखाटनी करे ए पायस रान्ना कराटाई ना बृथा हये गेलो आज दिया मयंक शर्मार बोन शालिनी शर्मार काछे गोहारान हेरे गेछे शुद्ध ताई ना माँ आज दादा भाई दिया दिया हेरेगा चे दिया आज खेला हेरेगा चे बिपिन बिपिन है माँ बोरन डाला शाजा आमी आज दिया के बोरन कोने घोड़े तुले बो ठीक जब उन बीएड पौधी लोग के बोरन कोने चिला माँ माँ इटा धरू ना ना आमी नीचे बोरन डाला शाजा बो आज नीचे माँ बोरन डाला शादा सब ये सब की कोर्स छोटा की माँ दिया आज मैचे हेरेश थे माँ तुम्हें क्या पूछते पार्चो आमी क्या बोल ची दिया आज केर हट्टाई तो आमर मौस्त जीत निहार आज दिया हेरेगा चे मने दियार मोनोबॉल दियार ऊपर आर्जोर भरसार भीत किछुटा होलेओ टले गेछे आर एटाई सुयोग एई सुयोगेई आमाय दियाके घरमुखो करते हबे घरेर चंचला लक्ष्मीके घरे बेंधे फेलते हबे आगेर बार आमी एकटा मेये जे बैडमिंटन खेला छाड़ा आर किछुई बोझे ना जे तार कपाल गुणे आमार आर्जोके स्वामी हिसेबे पेयेछे ताके अनिच्छाय बरण करे घरे तुलेछिलाम। किन्तु आज आज आमी बैनर्जी बाड़ीर बड़ बउके आमार आर्जुर बउके मन थेके खुशी हये बरण करे घरे तुलबो। आजई हबे ओर आसल बधू बरण। शुधु खेलाय जीते जाओयाटाई बड़ कथा नय दिया, संसारे जीते नेওয়ার মতন অনেক কিছু আছে। এখন তোমার প্রথম কাজ হচ্ছে মন দিয়ে সংসার করে বাড়ির সকলের মন জয় করে নেওয়া। নিহার নিহার তুমি শাক বাজাও। মা মা আপনি উলু দিন। আজ আমি আমার বড় বৌমাকে বরণ করে ঘরে তুলব। বরণ করে मा 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 ডাক্তার ডাকা দরকার নেই। কোথায় কোথায় লেগেছে তোর বল আমায়। কোথায় তুমি চিন্তা করো না মা। কি চিন্তা করবে না? হ্যাঁ তুই এরকম রক্তে ভিজে বাড়ি ফিরলি তুই চিন্তা করবে না? আরে মায়ের বুকের হাড় পাঁজরগুলো আস্ত আছে কিনা সেইটা দেখ। আমি বুঝতে পারছি না এটা হলোটা কি করে। হ্যাঁ এতে না বোঝার কি আছে আম্মা? দাদা ভাইয়ের এই অবস্থা থেকে তো বোঝাই যাচ্ছে দাদা ভাইকে অনেকগুলো লোক মিলে মারধর করেছে। আমার তো মনে হয় भारी बाशार लाठी दिए दादा भाई माथे आघात करा होयेछे। एखोन तो ताओ ब्लीडिंगटा अनेकटा कमेछे। एका जीविते दादा भाई जे अवस्थाय पड़ेछिलो ताते आर जेई होक मा निजे चोखे देखते पारतो ना। एकटा समय तो आमार मने होयेछिलो जे दादा भाई मने मरे। यार एकदम बाजे कथा बोलबि ना, जास्ट चुप करे थाक। तिस्ता एकदम चुप करो। अरे निहार बोलो तो के मेरे चामड़ा आछो के बोलो 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 के मेरे जे मां তুমি কেন এসব নিয়ে মাথা ঘামাচ্ছো? I'm fine ma, I'm fine। দাদা ভাই দোষীদের আড়াল করতে তুমি এত উঠে পড়ে লেগেছো কেন বলো তো? কাছের লোক যদি দোষ করে থাকে তাহলে তো তাকে আড়াল করতেই হবে। ए निहार तुम्हें की बोलছো একটু স্পষ্ট ভাষায় বলবে। বাবা দাদা ভাইয়ের এই অবস্থা দেখে তোমার কাছে ব্যাপারটা ক্লিয়ার হলো না তাই তো? ঠিক আছে আমি তোমাদের সবার কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো আমরা সবাই জানি যে মায়ের শর্মা কোনোদিনও চাইনি দিয়া ব্যাডমিন্টন খেলুক। আর সেই কারণে কালীপূজার দিন মায়ের শর্মা দলবল সমেত আমাদের বাড়িতে আসে দিয়াকে হাতে নাতে ধরে সাসপেন্ড করে ওর ব্যাডমিন্টন ক্যারিয়ারটা শেষ করে দেবে। মায়ক শর্মা সেদিন তার কাজে ব্যর্থ হয়। বাট আজ যখন দিয়া শালিনী শর্মার এগেইনস্টে ম্যাচ খেলতে নামে তখন তার পুরো মাশুলটা গুনতে হয় দাদা ভাইকে। আর শুধুমাত্র দিয়ার স্বপ্ন পূরণের জন্য দাদা ভাইয়ের জীবনটা শেষ হয়ে যাচ্ছিল মা। আর ওই মেয়েকে তুমি কি না বরণ জ্বালা সাজিয়ে বরণ করে ঘরে তুলবে? ভগবান আছেন না, আমাদের সকলের মাথার উপর ভগবান আছেন, আর সেই কারণেই বরণ জ্বালাটা তোমার হাত থেকে আজ পড়ে যায়। স্টপ দিস ননসেন্স ডিয়ার, বাজে কথা বলো না। কেন তুমি মাকে শুধু শুধু ভয় পাইয়ে দিচ্ছ? ছবে না তুমি, সরে যাও, সরে যাও, ছবে না তুমি। আমার ছেলেকে তুমি ছবে না, তোমার ছায়া পড়বে না আমার ছেলের ওপর। কতবার বারণ করেছি তোমাকে, ব্যাডমিন্টন খেলবে না, খেলবে না। আমার কোনো কথা তুমি শোনোনি। তোমার জেদ বজায় রাখতে তার দাম দিতে হচ্ছে আমার ছেলেকে। কেমন বউ তুমি, কেমন বউ? নিজের স্বার্থ সিদ্ধির জন্য স্বামীকে মৃত্যু মুখে ঢেলে দাও। এই সিঁদুরের কোনো দাম নেই তোমার কাছে। এই শাখা পলা নোয়া কেন পড়ো তুমি, যেটা রক্ষা করার ক্ষমতা তোমার নেই? ওমা ওমা, কি বলছো তুমি? কেন ওকে দোষারোপ করছো? কোন কর্তব্য করেনি? তখন তুমি যা চেয়েছো তাই করেছে। ভোর ৪টার সময় ও ভোগ রান্না করেছে। কালী পুজোর দিন সকলের নজর এড়িয়ে এ বাড়িতে এসেছে শুধু তোমার শর্ত মানতে। মা, এতে দিয়ার কোনো দোষ নেই। মা মা, আজ যা ঘটেছে তার পেছনে হয়তো মায়াঙ্কের হাত আছে। মা মা, দিয়ার এতে কোনো দোষ নেই, ওর কোনো অপরাধ নেই। মা, 10 বছর আগে মায়াঙ্ক আমার যা ক্ষতি করেছে তখন তো দিয়ার ছিল না। মায়াঙ্ক এসব করে ওর স্বভাবের জন্য, ওর ইনসিকিউরিটি থেকে। মা, আজ দিয়া যদি খেলতে না যেত তাহলে মায়াঙ্ক তোর এত বড় ক্ষতি করে দিত না। 10 বছর আগের অভিশাপ তোর জীবনে ফিরে আসতো না, ব্যাডমিন্টন ফিরে আসতো না, মায়াঙ্ক ফিরে আসতো না। দশ বছর ধরে যে দুঃস্বপ্ন দেখে আমি মাঝরাতে জেগে উঠতাম, সেই দুঃস্বপ্নকে আজও সত্যি করেছে। আমার দুঃস্বপ্নকে সত্যি করেছে আর্য, কিন্তু তোর স্বপ্নকে পূরণ করতে পারেনি। ও কিন্তু আজ এই খেলায় জিতে আসতে পারেনি আর্য। তাতে সব থেকে বেশি ক্ষতি হয়েছে কিন্তু ওর, যার জন্য আমি ওর উপর প্রচন্ড রেগে আছি। কিন্তু তুমি কেন ওর সাথে এরকম আচরণ করছো? কেন মা, আমি সেটা বুঝতে পারছি না। আর্য, মায়েরা কিন্তু সব সময় সবকিছু আগে থেকে টের পায়। তারা সব সময় সন্তানের মঙ্গল অমঙ্গলের চিন্তা করে। সেই জন্য তো মা তোমাদের বারবার সাবধান করে দিয়েছিল, বিশেষ করে দিয়াকে। কিন্তু দিয়া কথা শুনেছে? শোনেনি। সেই জন্যই তো তোর মায়ের দিয়ার উপর এত ক্ষোভ। এটা খুবই স্বাভাবিক। দেখো, 10 বছর আগে মায়াঙ্ক তোমরা 10 বছর আগের কথা বলছো ঠিকই, একটা কথা আমি জানি, 10 বছর আগে তোমরা, অন্তত তুমি বাবা, তুমি যদি আমার পাশে দাঁড়াতে তাহলে আমি পরিস্থিতিটা বদলাতে পারতাম। হ্যাঁ, অন্যায়কে আটকাতে পারতাম না, কিন্তু তার প্রতিবাদ নিশ্চয়ই করতাম। কিন্তু তখন তোমরা আমাকে কেউ সাপোর্ট করোনি। তোমরা যদি আমাকে সাপোর্ট করতে তাহলে আমি খেলা ছেড়ে দিয়ে এভাবে নিজেকে 4 দেয়ালের মধ্যে লুকিয়ে রাখতাম না, এভাবে আমি হারিয়ে যেতাম না। আজ আমি আমার ছেলেকে হারাতাম। এই অলক্ষণে কথাগুলো কেন বলছো বৌমা? তুমি চুপ করো, মাথা ঠান্ডা করে বসবে। চলো। কি করে মাথা ঠান্ডা রাখবো মা? মায়াঙ্ক কি আর্যকে ছেড়ে দেবে? যতদিন না দিয়া ব্যাডমিন্টন খেলা ছাড়ছে ততদিন মায়াঙ্ক আর্যের উপর আঘাত করবে। কতবার সেই আঘাত থেকে আর্য নিজেকে বাঁচাবে বলতে পারে? বৌমা, আমাদের বাড়িতে রাধা মাধব আছেন, বড়নাথ বউয়ের বজরঙ্গলী আছেন। তারা নিশ্চয়ই আমার বড় ভাইকে রক্ষা করবেন। তুমি দেখে দিও, কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। আর আজ যা হলো সেটাকে আপনি ক্ষতি বলবেন না মা? আমার আর্যকে যদি কেউ বাঁচাতে পারে এটা হচ্ছে দিয়া, আর কেউ পারে না, কেউ না। শোনো, तुम्हें আমাকে একটা কথা দাও না তুমি বলো না তুমি আজ থেকে ব্যাডমিন্টন খেলবে না দেখো আজ এর এই অবস্থা দেখে না আমার মাথা ঠিক ছিল না আমি তোমাকে রাগের মধ্যে কত কথা বলে ফেলেছি তুমি রাগ করো না তুমি ব্যাডমিন্টন খেলাটা ছেড়ে দাও কত মানুষ তো কত কাজ করে আর নিজের স্বামীর মঙ্গলের জন্য এইটুকু তুমি করতে পারবে না।